হ্যালো বন্ধুরা, কদিন ধরেই আমরা ফেসবুকে ফলো করছি যে অনেকেই বলছে বিনা নেমন্তন্নে বিয়ে বাড়ি যাচ্ছে। তাই আমরাও ভাবলাম আমরাও একটা বিনা নেমন্তন্নের বিয়ে বাড়ি যাই আর ওখানকার এক্সপিরিয়েন্সটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাই আমরা সেদিন চলে গেছিলাম মধ্যমগ্রামে স্বরাজ গার্ডেনে একটা বিয়ে বাড়িতে। তবে একদম কিন্তু বিনা নিমন্ত্রণে নয়, আজকে আমাদের এখানে ইনভাইট করেছে আকাশ ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। আর বিয়ে বাড়ি ঢোকার মুখেই দেখতে পেলাম ডেকোরেশনটা কিন্তু বেশ সুন্দর ছিল। আর আমরা কিন্তু তাড়াতাড়ি বিয়ে বাড়ি পৌঁছে গেলেও বিয়ের কোণে কিন্তু এখন এসে পৌঁছয়নি। তাই ভাবলাম বিয়ে বাড়িটা কেমন ভাবে ডেকোরেশন করা হয়েছে সেটা একটু ঘুরে দেখি। আর যেহেতু আজকে আমরা ক্যাটারিং পক্ষ থেকে এসেছি, তাই এই ক্যাটারিং এর সমস্ত ভালো ভালো রান্না আজকে আমরা খাবো আর তোমাদেরকে রিভিউ করে জানাবো। তবে রিভিউটা কিন্তু হবে একদমই অনেস্ট রিভিউ। আর আজকের বিয়ে বাড়ির সন্ধ্যাটা ভাবলাম তন্দুরি চা দিয়েই শুরু করা যাক। আর আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে তন্দুরি চাটা বানানো হয়। যাই হোক, বেশি দেখে কাজ নেই, আমার কাজ হলো চাটা খেয়ে রিভিউ দেওয়া। আর সত্যি কথা বলতে চাটা কিন্তু দারুণ ছিল, আমি কিন্তু এটাকে জাস্ট 10 out of 10 দেবো। এখানে কিন্তু তন্দুরি চায়ের সাথে কফিরও ব্যবস্থা ছিল, তাই আমি নিয়ে নিয়েছিলাম 1 কাপ গরম গরম কফি। আর কফিটার টেস্টও ছিল কিন্তু এক কথায় ভীষণ ভালো। আর আজকে স্টার্টারের মেনুতে ছিল চিকেন, চিংড়ি, কর্ন থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেম। আর আমি সবার প্রথমে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট পাপড়ি চাট। তবে পাপড়ি চাটের টেস্টটা কিন্তু আমার অ্যাভারেজই লেগেছে। আর বিয়ে বাড়িতে ফুচকা থাকবে না সেটা কি হতে পারে? তাই আমি নিয়ে নিয়েছিলাম 1 প্লেট দই ফুচকা। আর বেশি ফুচকা খেয়ে পেট না ভরিয়ে আমরা চলে গেলাম স্টার্টারের নেক্সট আইটেমে। আর এখানে দেখলাম ভেজ নন ভেজ প্রচুর স্টার্টার ছিল। আর ভেজ স্টার্টারের মধ্যে ছিল হানি চিলি বেবি কর্ন আর পনির শাসলি, আর ছিল চিজ কর্ন বল। আর নন ভেজের মধ্যে ছিল চিকেন টাংরি কাবাব আর চিকেন অমৃতসারি কাবাব, এছাড়াও ছিল দই বড়া। ভেজ প্ল্যাটারের মধ্যে থেকে আমি প্রথমেই ট্রাই করেছিলাম চিজ কর্ন বল, আর মুখে দেওয়া মাত্র এই চিজটা যেন একদম ভরে ভরে বেরোচ্ছিল, তাই এটাকে আমি 10 out of 10 দেবো। এরপর ট্রাই করলাম হানি চিলি বেবি কর্ন, এটারও টেস্ট কিন্তু ভালোই ছিল। আর এরপর পনির শাসলি এই আইটেমটা খেতেও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। আর আমি এদিকে ট্রাই করছিলাম নন ভেজ প্ল্যাটারের সমস্ত আইটেম গুলো, তাই আমি প্রথমেই টেস্ট করলাম চিকেন অমৃতসারি কাবাবটা। আর এটা খেতে একটু স্পাইসি হলো, ফুল মশলার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছিল, তাই এটাকে আমি দিয়ে দেবো 9.5 out of 10। আর এরপর আমি নিয়ে নিয়েছিলাম আমার খুবই পছন্দের চিকেন টাংরি কাবাব, লেগ পিসটা জাস্ট দেখো। আমি অনেক বিয়ে বাড়িতেই খেয়েছি, বাট এত বড় লেগ পিস কিন্তু আমি আগে পাইনি। আর এটা টেস্ট ওয়াইজ আমি এটাকে দেবো জাস্ট 10 out of 10। আর চিকেনের সফটনেসটা জাস্ট দেখো, চিকেনটা কিন্তু ছিল খুবই ফ্রেশ আর জুসি। আমি এদিকে নন ভেজের মধ্যে ট্রাই করেছিলাম গোল্ডেন প্রন ফ্রাই, আর যা দেখলাম মাছের সাইজটাও ছিল কিন্তু বেশ বড় আর মাছটা ছিল কিন্তু খুবই ফ্রেশ। এটাকে আমি টেস্টের দিক থেকে 10 out of 10 দেবো। আর আমার কথা শুনে অর্পিতাও কিন্তু এটাকে টেস্ট করে একটু দেখলো। এটার বাইরের কোটিংটা ছিল খুবই ক্রিস্পি, যেটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমিও কিন্তু এটাকে 10 out of 10 দিয়ে দেবো। আর আমরা ব্যাক টু ব্যাক এতগুলো স্টার্টার খাওয়ার পর ফাইনালি চলে গেলাম মকটেল খেয়ে গলা ভেজাতে। অন্য সময় আমি কোল্ড ড্রিঙ্কস খেলেও কিন্তু মকটেলের মধ্যে আমার বেশি পছন্দ ভার্জিন মজিতো, আর অর্পিতা নিয়ে নিয়েছিল ব্লু লেগুন, আর দুটোই ছিল কিন্তু খুবই রিফ্রেশিং। আর মকটেলের মধ্যে তোমাদের কোনটা বেশি পছন্দের সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তোমরাও যদি তোমাদের বাড়ির অনুষ্ঠানে এত সুন্দর সুন্দর টেস্টি খাবার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবকে খাওয়াতে যাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আকাশ ক্যাটারার অ্যান্ড ম্যানেজমেন্টের সাথে। আমি এনাদের বাদবাকি ডিটেলস আমার এই ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রাখলাম, তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতেই পারো। এবার কিন্তু আমরা চলে এসেছি স্টার্টারের পর্ব শেষ করে মেন কোর্স খেতে। আর মেন কোর্সে কিন্তু রয়েছে প্রচুর রকমের স্যালাড, আর স্যালাডের মধ্যে ছিল গ্রিন স্যালাড, অনিয়ন স্যালাড, পাস্তা স্যালাড, মিক্স স্যালাড, ফ্রুট স্যালাড আর রায়তা। আমি কিন্তু বেশি পছন্দ করি গ্রিন স্যালাডটাই, তাই ওটাই একটু নিয়ে নিলাম। আর যেহেতু মেনু কার্ডে দেখলাম ফিশ ফ্রাই হয়েছে, তাই জন্য একটু নিয়ে নিয়েছিলাম কাসুন্দি, আর রায়তা আমার ভীষণই পছন্দের, তাই জন্য একটু রায়তাও নিয়েছিলাম। বন্ধুরা, শীত কিন্তু এখনো সেরম ভাবে পড়েনি, আর আমি এখানে পেয়ে গেছি একদম গরম গরম কড়াইশুঁটির কচুরি, তার সাথে বেবি বাটার নান আর মাটন কিমা দিয়ে চানা মশলা। আর বাটার নানটা কিন্তু ছিল খুবই ফ্লাফি আর সফট। তাহলে চলো টেস্ট করে দেখি কেমন খেতে। আর এটা আমি টেস্ট করে যা বুঝলাম, এটা কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভারের ছিল, কিন্তু খেতে ছিল কিন্তু দারুণ। তবে কড়াইশুঁটি কচুরি দিয়ে চানা মশলাটাই কিন্তু আমার বেশি ভালো লেগেছিল। আর আমি এদিকে নিয়ে নিয়েছিলাম ডায়মন্ড ফ্রিজ ফ্রাই, বেশি নিয়েনি, মাত্র 2 পিস নিয়েছিলাম। আর সাইজটা দেখো কতটা বড়, আর বরাবরের মতো ফ্রিজ ফ্রাইটা আমার একটু বেশি পছন্দের, তাই একটু টেস্ট করে নিলাম। আর টেস্ট করে যা বুঝলাম এটা ছিল অরিজিনাল পিওর ভেটকি। ফ্রিজ ফ্রাইটা সাবার করে সোজা লাফ দিলাম মাটন বিরিয়ানিতে। তবে বন্ধুরা, একটা কথা না বললেই নয়, এখানে প্রতিটা খাবারই ছিল একদম গরম আর সবকটাই ছিল খুবই ফ্রেশ। আর ধোঁয়া ওটা মটন বিরিয়ানি যদি পাতে পড়ে আর কোনো দিকেই যেন তাকাতে ইচ্ছে করে না। আর তার
একসাথে থাকে যদি এরকম বড় বড় মটনের পিস। এনিওয়েজ, এর সাথে নিয়েছিলাম একটা কচি মুরগির ঠ্যাং। এত গরম বিরিয়ানি আমি দাঁড়িয়ে খাবার চান্সই নেব না, তাই সোজা চলে গেলাম টেবিলে বসে খেতে। আর রাইসটা খেয়ে যেটা বুঝলাম, রাইসটা ছিল খুবই ফ্লেভারফুল আর খুবই লাইট। আর মাটনটা জাস্ট দেখো, পুরো ক্ষীরের মতো হাতে গলে যাচ্ছে। আর এই মটন বিরিয়ানিকে আমি দিয়ে দেবো 10 out of 10। আর মেন কোর্সের পর্ব শেষ করে এবার আমরা সোজা চলে গেলাম ডেজার্ট কাউন্টারে। আর সেখান থেকে নিয়ে নিলাম একটু ফ্রুট চাটনি, আর তার সাথে একটা পাঁপড়, আর তার সাথে নিয়েছিলাম মালাই চমচম আর দুটো হট গোলাপ জামুন, আর সাথে ছিল জিলিপি আর রাবড়ি। আর আমি একটু চমচমটা টেস্ট করে দেখছিলাম, জাস্ট মুখে মিলিয়ে গেল। এত ভালো চমচম আমি কিন্তু আগে কখনো খাইনি। এরপর আমি হট গোলাপ জামুনটা ট্রাই করলাম। তোমরা যদি ঠিক মতো লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এটা দিয়ে রীতিমতো ধোঁয়া বেরোচ্ছে। আর একটা গুড নিউজ তোমাদেরকে দিই, তোমরা যারা যারা আমাদের এই ভিডিওটা দেখে এই ক্যাটারিয়ারকে বুকিং করবে তারা কিন্তু পেয়ে যাবে একটা স্পেশাল ডিসকাউন্ট। এবার আমি খাওয়ার শেষে নিয়ে নিয়েছিলাম একটা টুটি ফুটি আইসক্রিম। আর এত সুন্দর খাবার পর বাঙালিদের পান না হলে ঠিক জমে না। আর শেষে এত বড় একটা বেনারসি পান নিয়ে সোজা পুড়ে দিলাম মুখে। তাহলে বন্ধুরা, আমরা এবার পেট পুড়ে খেয়ে এবার বাড়ি যাই। আর তোমাদের যদি ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ভিকি দেখে অবশ্যই ফলো করো। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।